Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear class 3 students, hope you are well by the grace of Almighty Allah and also by His grace. Dear Shikhati Bondura, আশা করি তোমরা ভালো আছো আর আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবর মধ্যে তোমাদের আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ তোমাদের আমি যে বিষয়টি নিয়ে পড়াবো বা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মডেল কোশ্চেন 9, অর্থাৎ মডেল 9 নিয়ে আমরা কথা বলবো। ইতিপূর্বে আমি মডেল 5 আর 6 নিয়ে আলোচনা করেছি, তোমরা বাড়ি কাজ পাঠিয়েছিলে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আজ যেহেতু মডেল 9 নিয়ে আমরা কথা বলবো, দেখো মডেল 9 তোমরা কি আছে স্কয়ার বইটি তোমরা সামনে রাখো এবং দেখো যে এখানে কি সম্বন্ধে বলা আছে। এখানে একটা ছোট্ট একটা বেসিস আছে, দেখো সিনথেসিস আমরা যেটা বলি পার্ট এ, এখানে আছে দেখো মালিহা ইজ বাংলাদেশি, মালিহা ইজ বাংলাদেশি, মালিহা বাংলাদেশি, সে কাম ফ্রম ঢাকা, তার বাড়ি ঢাকা বা সে ঢাকা থেকে এসেছে, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী, মালিহা লিভস নিয়ার দা বুড়িগঙ্গা রিভার, মালিহা বুড়িগঙ্গা নদীর কাছে বাস করে, দা রিভার ইজ ভেরি বিগ, নদীটি অনেক বড়, ইন জুন জুলাই অ্যান্ড আগস্ট, জুন জুলাই আগস্ট মাসে বাংলাদেশে প্রচুর, হ্যাঁ দ্যার ইজ লট অফ রেইন ইন বাংলাদেশ, জুন জুলাই এবং আগস্ট বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। যে শিক্ষার বন্ধুরা, আমরা যে বিশেষটি আলোচনা করলাম বা যে বিশেষটি পড়লাম এর বাংলা অর্থটা তোমরা ভালোভাবে করে নিবে এবং শিখে ফেলবে, পাশাপাশি এই বিশেষের যে ওয়ার্ড আছে, ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আছে সেগুলো অর্থ আমরা জানবো। দেখো এখান থেকে আমি কিছু ওয়ার্ড সিলেক্ট করছি, তোমরা দেখতে পারবে। এখানে আছে দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি রাজধানী, ক্যাপিটাল অর্থ রাজধানী। তারপর দেখো লিভ মানে কি ভাস করা, লিভ মানে কি ভাস করা, তোমরা বানান গুলো আলাদা শিখবে এবং অর্থ গুলো ভালো হবে শেখার চেষ্টা করবে। তারপর দেখো নেয়ার, নেয়ার মানে কি নিকটে বা কাছে, নেয়ার অর্থ নিকট অথবা কাছে। তারপর দেখো রিভার অর্থাৎ নদী, রিভার মানে কি নদী, রেইন বৃষ্টি, রেইন মানে বৃষ্টি, ভেরি খুব। তারপর বিগ মানে বড়, খুব অথবা বেশি, তোমরা যেটা বলো সেটি হবে, সমস্যা নাই, ভেরি বা বিগ মানে বড়। খেয়াল করো ফের শিখতে বন্ধুরা, ভালো আছে কিনা সবাই কি শিখলাম, অর্থাৎ মডেল 9 এর যে বেসিসটা আছে আমরা বাংলা অর্থ শিখলাম এবং বেসিসের সম্পর্কে ভালোভাবে জানলাম, বেসিস থেকে আসম্পর্কে লেখা মালিয়া সম্পর্কে লেখা এবং এই বেসিসের ওয়ার্ডগুলো আমরা ভালোভাবে জানতে পারলাম। ফের শিখতে বন্ধুরা, আজকের ক্লাসে এই পর্যন্তই, তোমরা এই যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের আলোচনা করছি সেই ওয়ার্ড মিনিংগুলো তোমরা অবশ্যই ভালোভাবে শিখে আমাদের ইনবক্স করবে, আমি তোমাদের খাতা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে এই পর্যন্তই, আজকের ক্লাসে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আগামী ক্লাসে নতুন টপিক অর্থাৎ মডেল 9 এর আমি 1, 2, 3 আলোচনা করব, এর পাশাপাশি তোমাদের আমি একটা আরেকটি স্টেজ দিয়েছি যেটা পারো করে ফেলবে, যেহেতু আসলে মডেল 9 এর সমস্ত অংশগুলোকে এখানে করা সম্ভব হচ্ছে না, তা মডেল 9 এর 1, 2, 3 অর্থাৎ এই তিনটা আমি আবার বলতেছি, মডেল 9 এর 1, 2, 3 এই তিনটা যে কোশ্চেনগুলো আছে, এক নম্বর আছে মিল করা, পরে অর আছে শূন্যস্থান পূরণ, দুই নম্বর আছে ট্রু ফলস, তিন নম্বর কোশ্চেন অর্থাৎ প্রশ্ন আছে, এই তিনটা তোমরা বাড়ি কাজ করে আমাকে ইনবক্স করবে, আমি আবার খাতা করে তোমাদের দেখিয়ে দিই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি থাকবে তোমাদের বাড়ি কাজ, কি থাকবে কিন্তু মডেল 9 এর 1, 2, 3 বাড়ি কাজ করে সুন্দর করবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।